শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সাব্বির আহমেদ। শুরুতেই প্রধান শিরোনামগুলো। কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা, পরিচ্ছন্ন শহরে নিশ্চয়তা চান ভোটাররা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। সকালে জেলা টাউন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহদাত হোসেন চৌধুরী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রার্থীদের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। এ সময় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তারা। এদিকে নির্বাচনকে সামনে রেখে পুরো দমে প্রচার চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। অপরিকল্পিত পানি নিষ্কাশন ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে অতিষ্ঠ কুমিল্লা সিটি কর্পোরেশনের বাসিন্দারা। তাই পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশের নিশ্চয়তা দিতে পারেন এমন জনপ্রতিনিধি নির্বাচনের কথা ভাবছেন তারা। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের রিপোর্ট। যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ, আর একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নিয়মিত সমস্যা। অপরিচ্ছন্নতা ও দুর্গন্ধ পাশ কাটিয়েই চলতে হয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় শহর জুড়েই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছেন। ময়লা দেখা যায় 10-15 দিন এখানে ময়লা স্তূপ হয়ে যায়, এখানে পরিষ্কার করা হয় না। এই ডাস্টবিন থেকে কোনো ময়লা আবর্জনা এখনো পর্যন্ত নিতেছে না। বর্তমানে এখন বিভাগ হতে যাচ্ছে, কাজে এই শহরের উন্নয়নে আরও অনেক কিছু করতে হবে। আসন্ন নির্বাচনে তাই জনপ্রতিনিধি নির্ধারণে নগরীর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনে সুব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছেন অনেক ভোটার। আজকে কুমিল্লা কিন্তু ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। ঢাকা থেকে কেউ আসলেই মনে হয় যেমন কি একটা জায়গার মধ্যে সে আসলো। এটি জনগণকে, জনবসতিকে যেভাবে দূষিত করছে, জনগণকে সেরকমভাবে আমরা দেখছি যে খুবই একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে। বিদ্যমান সমস্যা সমাধানে এরই মধ্যে আশ্বাস দিয়েছেন সিটি নির্বাচনের দুই মেয়র ও কাউন্সিলর প্রার্থী। আমার একার পক্ষে তো সম্ভব না, কুমিল্লার জনগণের ওইটা ভোটারদের যারা আমাকে নির্বাচিত করবে তাদের মতামতের উপরে এই সমস্যার সমাধানটা আমি করতে চাই। আমরা 400 কতটা গালি আমরা সিটি কমিশন দিয়েছি, মহল্লা হিসাবে যারা আমরা দিছি তারা এটা মেনটেন করে রায় এইগুলিকে আমরা আবার যারা যারা এদিকে মহল্লা ফালায় টুকটা আমরা আবার দাঁড়িয়ে দিয়েছি মেনটেন্সে খরচ দিই। যদি 2 নং ওয়ার্ডের মানুষ আমাকে নির্বাচিত করে আমি 2 নং ওয়ার্ডের মানুষকে শতভাগ সফল সেবা দেওয়ার চেষ্টা করব। সিটি কর্পোরেশনের জনসংখ্যা বেড়ে যাওয়ায় বর্জ্য ও পানি নিষ্কাশন সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ভোটাররা। জাহাঙ্গীর আলম ইমরুল, মাছরাঙা সংবাদ, কুমিল্লা। কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে সোনালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় সম্মেলন। সকাল থেকে দিনব্যাপী জেলা কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আমিনউদ্দিন আহমদ, বিভিন্ন জেলার আঞ্চলিক প্রধানসহ 135 জন কর্মকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন। শেষ করছি মাছরাঙা দেশের সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা, পরিচ্ছন্ন শহরে নিশ্চয়তা চান ভোটাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। আর মোবাইল ফোনে মাছরাঙার সবশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 16239 নম্বরে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।